ওদের সভাবেরা যখন দিয়ে মানুষ না তুলা পয়সা বাড়াইয়া দেনজন দেখবার সভাবেরা তো দিন খালি জিয়ারত করবো ইলা সভাবেরা তোর দিন মানুষরে এক জাহিলে সিলেট কইলিল এক বড় ব্যবসায়ী কইল যে আমি ফার্স্ট অর্থ নমাজ জমাত চাই না কিন্তু আজকে সবে বরাত করে আজকে জমাত তো নমাজ পড়তাম না ওকে নাউজুবিল্লাহ তারে কি গিয়ে সবক দিয়েছে যে সবে বরাত নাই ই দিন যে ফজিলত মানলে হে মনে করে হে বেইমান হইছে নাউজুবিল্লাহ এটা কত ফতোয়া আইসি আর কত ফতোয়া বদলিস কথা ঠিক না একবার ফতোয়া আইল যে গ্রাম জুমাও হয় না সরো যাই তুই জুম্মার লাগে এখন দখল খানু জুমাও এগুনে আইসেন এখন লামো জবি ইয়া এখন গীতাউল দিয়ে কিন্তু মজব নাই এগুলো আগফিস কুচ্ছ মানই না তারা তারা মজব দি চলে আল্লাহ এটা ফিতনা থাকি আমরা হেফাজত করো জাগাত তখন যান জাগাত থাকি লড়ে গেলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবা আল্লামা ইকবালের একটা শের আছে পয়স্তারা সজরসে উমিদে বাহার রাখ হে গাছের ডাল যদি তুমি বসন্তে ফল ফুল চাও তাইলে মূল গাছ লগে লাগিয়া থাকছো মূল গাছ থাকে ছুটি গেলে আরি ডাল বসন্ত আইলে ফল আইব নি ফুল আইব নি পয়স্তারা সজরসে উমিদে বাহার রাখ ত্যাগ ছাড়া জিন্দগি হয় না اللہ اقبال خون جفا جو عشق میں ہوتی ہے وہ جفا نہیں ستم نہ ہو تو عشق میں مزاحی نہیں جی عشق اور مزے کشٹ نہ اٹھا یہ عشق اور مزہ نہیں دنیا سامگرک دنیا سامیک موہ مایا تیاگ جو دیکھو اللہ لگی کرتے پارے لکھ کوٹی بسر اور انمکت خوشحال زندگی اللہ پاک تر آخرت دان کری دیوا আখেরাত তোর লক্ষ কোটি বছর সুখ চাইলে এই জবানাত কিছু জিনিস ত্যাগ করতে হইব মিকির খেলারে দেখলে না করতে হইব মিশা মাত্রে না করতে হইব জুলুম থেকে বাঁচিয়া থাকতে হইব মানুষের দুঃখ মোচন করতে হইব মানুষের পাশে দাঁড়াইতে হইব কথা ঠিক না ঠিক না নিজ মতলবী মানুষ বনি আল্লাহ নবীর উম্মতের পরিচয় হইত না এলে আমার বাবাই কইতা নিয়ত পালা রাখিও ফরর বালা দেখলে মন খুশ রাখিও কইতানা নি সাবি কইতাটা আইসো ফির হইতা করি আল্লাহ আল্লাহ বিল্লাহ করতে করি আগে মানুষ বনো মানুষ বনলে আল্লাহ আল্লাহর পছন্দ হইতা জিন্দগি থামাইতে পারবে মানুষ না বনিয়া সারা জিন্দগি প্রচেষ্টা করলে তোমার প্রচেষ্টা সফল হইতে পারে আর মানুষ বনার লাগে মানুষ যে বনতে পারছে না এগু কিত হইছে মানুষ যে বনতে পারছে না হে কিত হইছে এ মুর্দা দিল হয়ে গেছে হে জন্তু জানোয়ার লাখানো হয়ে গেছে আল্লাহ আমাদের সহিভাবে মানুষ হওয়ার মানুষ বনার তৌফিক দান করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান আলোচনা শুনতাম এন্টারটেনমেন্টর লাগি নাই আল্লাহর নবীর প্রতি মহাব্বত বাড়াইবার লাগে আর মহাব্বতর দরকার সবচেয়ে বেশি হইল কি এতায়তর ক্ষেত্রে নবীর সবচেয়ে মায়ার উম্মত তারা যারা নবীরে মানিয়া চলে الله فرمان ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين زي الله الرسول ده ما ينقله غمايته شما رسول الله سنة طريقة متو غمايلو الله ركشكر والله هو سبحان الله মুআমালাত লেনদেন আল্লাহর রাজি রাখিয়া করলো আল্লাহর নবীর তরিকা অনুযায়ী ওমান জুতি আল্লাহ ওয়ার রসুল আল্লাহর রসুলের যে অনুসরণ করলো আল্লাহ কইন আমি তারে বাসাইও দিতাম না এমপি গিরিও দিতাম না এটা তো সাময়িক সময় লাগিয়া আমি তারে জন্নতর অধিকারী বানাইম এবং এরা সঙ্গী করে দিব যারা আমি নবী রসুল নেককার বানাইয়া দিস বন্দায় কইতে পারে এরা লোক ধরে কিতে হইব আল্লাহ নিজে কইন আহসুনা উলাইকা রফিক বন্দারে তুমি সাত জনম এই জায়গাত গিয়া অবস্থা এবার তাই না এরা কতই না উত্তম সঙ্গী তোমার ওই জীবা উত্তম সঙ্গী খারে কয় বলতে দাওয়াত বাড়ি যাও যে জাত মানুষের লগে যাইবায় ও জাত আপ্যায়ন পাইবায় সম্মান পাইবায়
কথা ঠিক না এটা এক ব্যবসায়ী বাই লগে তার শ্বশুর বাড়ি যাও যে দাম পাইবা এক ইমাম সাহেবের লগে গেলে এর থেকে বেশি দাম পাইবাই না আমি মাতুই না কেন আমি যদি কোনো মন্ত্রীর লগে কোনো কারণে দাওয়াত যাতে এর থেকে বেশি তোমার দাম হইব না আমি কদর পাইবা সঙ্গী এমন এক জিনিস যে সঙ্গীর কারণে এই ব্যক্তির মর্যাদার সঙ্গীর সমান গিয়া পৌঁছে যায় এর লাগি আল্লাহ আমরা রে সঙ্গ দরবার লাগি কইসইন আমরা রে দোয়া শিক্ষা দিছুন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সহবত যে তো দরকারি দুনিয়াত কামিয়াব হইতে হইলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষের পথে আটতে হইব বেপথে আটিলে নিয়ামত বেপথে আটিলে সিরাতুল মুস্তাকিম পাওয়া যাইত না বেশ তো হামাইতে হইলেও লোক ধরতে হইব ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ ওয়ালা হলো সঙ্গী বনিয়াও ব্যস্ত যাইতে হইব একলা ব্যস্ত যাওয়া যাইত না কেমত দিন একলা থাকা যাইত না গ্রুপ গ্রুপ জমাত জমাত হইয়া উঠিবা আল্লাহ তুমি আমরারে আপনার হাবিবর মহাব্বতর জমাত কেয়ামতের দিন খাড়া হবে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহাব্বতর জান্নার নিচে আমরারে জমা করি না এজিদর লগে এজিদর বাহিনী আসুন না বর্তমানে আমরা এজিদর বাহিনীর কে খাড়া হইতাম না হুসাইনের মহাব্বতর জান্নাত কে খাড়া হইতাম এটা দোয়া কর্তা এটা সতর্ক থাকতা মুসলমানই কোনো বেলবেলে জিন্দগি নাই মুসলমানই খুব সজাগ সচেতন জিন্দগির নাম মুসলমানই না জানি আল্লাহ নারাজ হইতে না জানি আল্লাহ নারাজ হইতে কেন বলতে কঠিন বিপদ সামনে ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা রাসূলের পাশে ফরমাইন আমি যা জানতাম জানি তোমরা যদি জানতায় তো তোমরা আশীর্বাদ দিলে না খালি খান দিলে কঠিন বিপদ কল সামনে আসেনি না আসে না আল্লাহর নবীর দামনও টিকিয়ে থাকতে হইলে আল্লাহর নবীর শান বুলন্দির শরিক থাকতাম আল্লাহর নবীর লগে বেয়াদবির থেকে বাঁচিয়ে থাকতাম যারা শান শুনে না শান বুঝে না তারা নবীর রক্তে মাংসে আমাদের মতো মানুষ হইয়া বেয়াদবি করে হোক নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর আজমত সম্পর্কে অবগত হইছেন খেনে বলছি আমি হায় শরীফ তিলাওয়াত করছি আল্লাহ এখন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তান হাবিব রে রহমতে আলম বানাইয়া দুনিয়াত ফাটাইছেন এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিসমে আথর জিসমে নূরে মুজাসসাম আছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা শরীর দিয়ে আল্লাহ রহমতের অংশীদার বানাইয়া দিলে ইসলাম যেখানে আল্লাহ নবী যখন চুল মুবারক কাটাইতা সাহাবি হলে চক্কর দিতা খার বাটো কত বেসা পড়স চুলের মাঝে বরকত আসিল না আসিল না নখ খাটিলে নখ জমাইয়া রাখতা তুতু ফালাইলে তুতুরে হাত লইয়া মুখ মাকি দিতা জোরে হোক সুবহানাল্লাহ খেনে বলতে সারাপা নূর আসিল সারাপা রহমত আসিল আল্লাহ নবীর সমস্ত কিছু রহমত আছে আল্লাহর নবীর সব কিছুর মাঝে আল্লাহ বরকত দান করে দিলেছ লবর মাঝেও বরকত আছে থুথুর মাঝে বরকত আছে সলমান ফার্সি কইন ইয়া রাসূলুল্লাহ আমার মুক্তিপণ চাইছেন সাল্লি সাউ কিয়া শুনা আপনারা জানেন যে খেজুর গাছ আল্লাহর নবী নিজ হাতে খেজুর গাছ রুইয়া দিয়েছেন জানা আছে না আমরা এক বছরের মাথাত খেজুরে খেজুর গাছে খেজুর দরিও লিছে সলমানের মুক্তির ব্যবস্থা হয়ে গেছে ও মোল্লা মৌলবি বেটায় কইছে যে নবীর যে বুক ফাড়া হইল নবীর দুঃখ ফাইল না নি আর ইগুর সিন রইল না নি বলে নবী লাগি ইটা প্রযোজ্য নাই নবীয়ে খেজুরের সারা রুইয়া দিছ এক বছরের ভিতরে ২২ বছর ২৪ বছর লাগে খেজুর গাছে খেজুর ধরতে এক বছরের ভিতরে খেজুরও ধরি দিস নবী লাগি এটা সম্ভব মেঘমালারে ডাকিয়া নিয়ে নবী সোয়ার হওয়া সম্ভব কবরের আজাব সম্পর্কে দেখা শোনা নবী লাগি সম্ভব তোমার লাগি সম্ভব নয় কটাই মজুর লাগি সম্ভব না কিন্তু নবী লাগিয়ে সম্ভব আল্লাহ নবী এ ঘোষণা করুন যে সালমানের মুক্তি লাগি তুমি দিন স্বর্ণ দান করো গরিব সাহাবি হলে সামান্য স্বর্ণ লইছেন সাল্লি সাউকিয়া স্বর্ণ কতটুকু হইব কেজি কেজি স্বর্ণ হইব
আল্লাহর নবীর থুতু মোবারক লাগাই না আর কোন জওয়ানের নিয়ে ওজন তুলো দেখা যায় 40 আউকি হয়ে গেছে সুবহানাল্লাহ আটার খামিরের মাঝে আল্লাহর নবীর লব মোবারক লাগাই না আর কোন যাও হযরত জাবিরর স্ত্রীর কাছে পাঠাইয়া কোন যাও রুটি বানাইতে দাও তিনজনের খামির দিয়া হাজারো সাহাবী হলে পেট ভরিয়া খাইছে সুবহানাল্লাহ আধা কাপ দুধ দি 70 জন আসহাবে সুফফার মানুষে পেট ভরিয়া খাইছে এটা আছে না নি আল্লাহর নবীর শানও আছে না নি এগুলো এই সমস্ত বেয়াদবির লাইন ছাড়িয়ে আল্লাহ আমরা আদবি লাইনও থাকবার তৌফিক দান করে দেয় তবে রে ভাই ও যে মোটরসাইকেল দি গুড়া আর খালি স্লোগান দেওয়া স্লোগান দিয়ে মসলক রক্ষা করা হইতো না মসলক রক্ষা করতে হইলে সচেতনতা দিয়া স্থান কাল পাত্রর বিবেচনা দিয়া বুঝি শুনি মসলকি হইতে হইব ই নাদান দুষ্ট দিয়া মসলক উজালা করা সম্ভব হইত না আমরার বুজুর্গানে কেরামগুলোর পরিচয় আমরা মাঝে থাকতো নি না থাকতো না এর লাগে আমরা খুব সচেতন থাকতাম সজাগ থাকতাম আল্লাহ আমরা দিনদারি নসিব করতো দুনিয়াদান আমরা বনতাম না দুনিয়াত কামিয়াবির অর্থ না যে দুনিয়াদার বনি যাওয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা তলবগার তাক্তা আখিরাতর আর খাম করতা দুনিয়াত হোক সুবহানাল্লাহ